নমস্কার, আপনারা দেখছেন সালন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথি, চক্রবর্তী সংবাদে। পশ্চিম মেদিনীপুর জেলার দুটি ব্লকে তৃণমূলের ব্লক সভাপতির বদল করল তৃণমূল। মঙ্গলবার জেলা সভাপতি অজিত মাইতি খড়গপুর এক নম্বর এবং কেশিয়াড়ি ব্লকের সভাপতি পরিবর্তনের কথা ঘোষণা করেন। কেশিয়াড়িতে পবিত্র সিটকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অশোক রাউতকে। অন্যদিকে খড়গপুরের দায়িত্ব দেওয়া হয়েছে অমর চক্রবর্তীকে। এই পদে ছিলেন নীলকণ্ঠ আচার্য। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার জেলায় একটি মিটিংয়ে তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সভাপতিকে এই পরিবর্তন করার নির্দেশ দেন। একই সঙ্গে নারায়ণগড় ব্লক সভাপতিকেও সতর্ক করে দেওয়া হয়েছে এদিন। গত 9ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরে এসে জেলা সভাপতি ও পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকে এই নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই সভাপতি বদল ঘটানো হয়েছে বলে বক্তব্য তৃণমূলের। এদিন অজিত মাইতি বলেন, দলনেত্রীর নির্দেশে শুভেন্দু অধিকারী এই পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন, সেই মতোই ঘোষণা করা হয়েছে। কেশিয়াড়ির ব্লক সভাপতি পবিত্র সিটকে জেলা কমিটিতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অজিত। সঙ্গে খড়গপুর এক নম্বর ব্লকের নীলকণ্ঠ আচার্য অসুস্থ বলেই এই রদবদল। কেশিয়াড়ির নতুন ব্লক সভাপতি অশোক রাউত প্রাক্তন ব্লক সভাপতি জগদীশ দাসের অনুগামী হিসেবেই পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর জগদীশকে সরিয়ে সে সময় যুব সভাপতি পবিত্র সিটকে দলের সভাপতি করা হয়। অন্যদিকে জেলা সভাপতি বলেন, নারায়ণগড় ব্লকের সভাপতি মিহির চন্দকে এদিন সতর্ক করে দেওয়া হয়েছে। গত 7ই ডিসেম্বর জেলা সভাপতি অজিত মাইতির সামনেই নারায়ণগড়ে একটি মিছিলকে কেন্দ্র করে বিবদমান নেতৃত্ব মিহির চন্দ ও সূর্যকান্ত অট্টের অনুগামীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। গোষ্ঠীদ্বন্দ্ব জিইয়ে রাখা নিয়ে জেলা সভাপতির বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছিলেন মিহির চন্দ। এতে দল এবং দলনেত্রী অসন্তোষ প্রকাশ করেন। খড়গপুরের সভার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি অজিত মাইতিকে ব্লক সভাপতি মিহির চন্দকে সতর্ক করার নির্দেশ দিয়েছিলেন। যদিও এদিন দুটি ব্লকের পরিবর্তনের ঘোষণা হলেও নারায়ণগড় ব্লক নিয়ে কোনো ঘোষণা করেনি দল। হ্যাঁ, শুভেন্দুবাবু এসেছিলেন দিদির নির্দেশে। শুভেন্দুবাবু দুটো ব্লক পরিবর্তন করেছেন, একটা খড়গপুর ব্লক ওয়ান, সেখানে সভাপতি নিজেই সরে যেতে চেয়েছিলেন, সেই জন্য খড়গপুর ব্লক ওয়ানে অমর চক্রবর্তীকে উনি নতুন সভাপতি করবার নির্দেশ দিয়েছেন দিদির নির্দেশে। শুভেন্দুবাবু এই সিদ্ধান্ত জানিয়েছেন। এবং কেশিয়াড়ি ব্লকে দিদি বলেই গেছিলেন ওই মিটিংয়ের দিন, খড়গপুর মিটিংয়ের দিন, তো আমাদের যিনি পুরাতন সভাপতি আছেন তাকে জেলা কমিটিতে নিয়ে কেশিয়াড়ি ব্লকে অশোক রাউতকে নতুন সভাপতি হিসাবে শুভেন্দুবাবু সিদ্ধান্ত জানিয়েছেন দিদির নির্দেশে। ব্যাস এইটাই চেঞ্জ হয়েছে দুটো ব্লক চেঞ্জ হয়েছে। ১৯৪৭ সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও বাংলার মানুষ 1942 সালের 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করে। সতীশচন্দ্র সামন্ত, অজয় কুমার মুখোপাধ্যায়, সুশীল খাড়া, মাতঙ্গিনীরা সহ অন্যান্য বিপ্লবীদের সামনে থেকে ব্রিটিশদের প্রতারিত করতে সক্ষম হয়েছিলেন। ১৯৪২ সালের 17ই ডিসেম্বর
জাতীয় সরকার প্রতিষ্ঠা হওয়ার সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রাঙ্গণে পালন হয়ে আসছে প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার জেলার স্বাধীনতা সংগ্রামী স্কুল পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দিনটি স্মরণ করে পালিত হয়। রাজ্যের পরিবহন জনসম্পদ ও সেচমন্ত্রী তথা কমিটির সভাপতি শুভেন্দু অধিকারী বিপ্লবীদের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন। 17 এবং 18 ডিসেম্বর দুদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। দিনটি স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় পা মেলান মন্ত্রী শুভেন্দু অধিকারী। স্মরণিকা প্রকাশ করলেন আমাদের তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সম্মানীয় সভাপতি শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সহযোগিতা করলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মাননীয় সভাধিপতি এবং পূর্ব মেদিনীপুর জেলার সম্মাননীয় জেলা দিতে চান, তাই আমরা সেই সুযোগটা দিলাম। উনি নিজেই বিবেকানন্দের তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করা সতীশবাবু, সুশীলবাবু, অজয়বাবু এবং গান্ধীবাদ খুব প্রাসঙ্গিক বর্তমান দিনে ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে, আমাদের সব জায়গায়। আমরা কোনো যে যার বহুদলীয় রাজনীতি আছে, অনেকে রাজনীতিও করেন না, কিন্তু সবাই আমরা ভোটার। ভারতবর্ষ সর্বমহা গণতান্ত্রিক দেশ। একদিকে কেউ বা কারা ধর্মনিরপেক্ষতার যে স্ট্রাকচার, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুম্মতি দে ভগবান, গান্ধীজির যে কথা সেটা ভাঙতে চাইছে। ভারতবর্ষে সমস্যা কি? সমস্যা বেকারত্ব, সমস্যা কি দারিদ্র, সমস্যা কি কৃষকরা ফসলের দাম পায় না? সেই সমস্যা দূরীকরণ করার জন্য আমরা এমপি, এমএলএ, জনপ্রতিনিধি, সরকার সে জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। আবার গণতান্ত্রিক আন্দোলন, গান্ধীজি অহিংসার পূজারী ছিলেন, বলেছিলেন যে এক গালে খেলে আরেক গালে এগিয়ে দাও। এখন কি হচ্ছে? রেল ভাঙছে, রেল পুড়াচ্ছে, বাস পুড়াচ্ছে, এটা কি আন্দোলন? এটা গণতান্ত্রিক আন্দোলন নয়। যারা রেল পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে, সরকার। প্রধানমন্ত্রী বলেছিলেন কারা গন্ডগোল করছে পোশাক দেখলেই বোঝা যায়। আইআইটির একদল ছাত্র বললেন সেটা আমরাও দেখতে পাচ্ছি যে কোন পোশাক দেশে দাঙ্গা লাগায়। সেই পোশাক হলো মোদি কোট। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সহ দিল্লির 3টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের প্রবেশ এবং ছাত্রছাত্রীদের ওপর আক্রমণের প্রতিবাদে নামল আইআইটি খড়গপুর। মঙ্গলবার সন্ধ্যায় আইআইটি ক্যাম্পাসের গেটের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ বিক্ষোভ শুরুর মুখে এভাবেই নরেন্দ্র মোদীর পোশাক বিতর্কের জবাব দিলেন আইআইটি খড়গপুরের পড়ুয়ারা। এদিন আইআইটি খড়গপুর থেকে প্রায় 50 থেকে 60 জন ছাত্রছাত্রী এই প্রতিবাদ জানিয়ে সাইলেন্ট প্রোটেস্ট করল মুখে কালো কাপড় বেঁধে। হাতে পোস্টার ধরে প্রতিবাদ জানায় ছাত্রছাত্রীরা। শুধু ছাত্রছাত্রী নয়, বাইরে থেকে বেশ কয়েকজন শিক্ষার সঙ্গে যারা জড়িত তারাও এদিন এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছিল। জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি এবং এএমইউতে এবং পরবর্তীকালে দিল্লি ইউনিভার্সিটিতেও ছাত্ররা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল এবং তার ওপর পুলিশ বিচ্ছিন্নভাবে লাঠিচার্জ করে, তাদের হোস্টেলে গিয়ে ভাঙচুর করে, লাইব্রেরিতে ভাঙচুর করে, মেয়েদের হোস্টেলে ভাঙচুর করে। আমরা তাই এই পুলিশের লাঠিচার্জের ওপর আমরা তাদের সলিডারিটি জানাচ্ছি এবং আমরা এখানে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ করছি তাদের পক্ষে দাঁড়িয়ে। আপনার নামটা? আকাশ চক্রবর্তী। কতজন আছেন আজকে? 40-45 জন।
তৃণমূল নেতার দুর্নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুরে রাধামণি 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষকরা। বিক্ষুব্ধ কৃষকদের মিছিল আটকানোর অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। এদিন পুলিশের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি হয় বলে জানা গিয়েছে। এদিন কৃষকরা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সমবায় সেলের সভাপতি ও জেলা তৃণমূলের সহসভাপতি সহ তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির বিরুদ্ধে পথে নামেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, কোটি কোটি টাকা নয় ছয় ও আত্মসাৎ করেছে গোপাল চন্দ্র মাইতি। গোপাল মাইতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ও গোপাল মাইতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে কৃষকরা। মাস কয়েক আগেই এই গোপাল মাইতির বিরুদ্ধে পোস্টার পড়েছিল জেলার একাধিক জায়গায়। এদিন গোপাল মাইতির গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন কৃষকরা, কুশপুত্তলিকা দাহ করেন তারা। তমলুক 1 নম্বর ব্লকের বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা। আমলে যা ভোট হয়েছে তারপরে ভোট হয়নি, ওরা জোর করে দখল করে বসে আছে ডেলিগেটরা, এবং তারাই টাকাটা আত্মসাত করছে। আজকে আপনারা যে বিক্ষোভ দেখাতে এসেছেন কেন, মানে কি জন্য? এবং কে গোপাল মাইতির বিরুদ্ধে দেখো, গোপাল মাইতি এ ছিল চেয়ারম্যান ছিল, সে আত্মসাত করেছে টাকা। আজকে কি মানে তার জন্য কি গোপাল মাইতির বিরুদ্ধে বিক্ষোভ? সেইটা না করার জন্য তমলুক ব্যাংক এবং সমবায় সমিতি দুর্নীতিগ্রস্ত গোপাল মাইতি 14 বছর উনি থাকা অবস্থায় নয় ছয় করেছে, এবং কৃষকের 70 লক্ষ টাকা এবং ব্যাংকের 1 কোটি টাকা নয় ছয় করে উনি পদত্যাগ করেন। আবার পুনরায় এই বামফ্রন্টের আমল থেকে এই ব্যাংকে, মানে এই আমার তৃণমূল আশ্রিত দলে উনি ঢুকেছে। অথচ আমাদের এই ঋণ মুকুব না করে কৃষকদের নির্যাতন, জুলুমবাজি, ধানচাল, লুটপাট, মারধর, এমনকি কৃষকের কালে তোর মার দিচ্ছে। এই নিয়ে আজকে 6টি ব্লকের কৃষক জমায়েত হয়ে পদ অবরোধ এবং পথসভা। তো বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, দেখা পাই আমাদের নন্দকুমার আমাদের তমলুক থানার বড়ও বলেছেন বিডিও সাহেব আসছেন, তবে আমাদের ঋণ মুকুব না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এই অবরোধ তুলব না। আমরা আজকে রাধাম এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে খড়গপুরে মিছিল করল তৃণমূল। খড়গপুরের উত্তর সিমলা থেকে বালিয়াড়ি পর্যন্ত মিছিলে পা মেলান তৃণমূল কর্মী সমর্থকেরা। জেলা সভাপতি অজিত মাইতি নেতৃত্বে মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলান। তৃণমূল সুপ্রিমোর নির্দেশ অনুযায়ী প্রতি ব্লকে এভাবেই প্রতিবাদ মিছিল গড়ে তোলা হবে বলে জানান অজিত মাইতি। আজকে প্র্যাকটিক্যালি আমরা এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে গণ আন্দোলন করছি। সারা জেলায় আমাদের জেলা তৃণমূল কোর কমিটি সিদ্ধান্ত নিয়ে সারা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলন আমরা ছড়িয়ে দিয়েছি, ব্লকে ব্লকে চলছে, অঞ্চলে অঞ্চলে চলছে। আমি নিজে প্রতিদিন 5টা 6টা করে পদযাত্রা মিছিল প্রতিবাদ সংগঠিত করছি, নেতৃত্ব দিচ্ছি। আমাদের সমস্ত বিধায়করা, আমাদের সমস্ত ব্লকের নেতারা, জেলার নেতারা প্রত্যেকটা অঞ্চলে ছড়িয়ে দিয়েছি এটাকে গণ আন্দোলনের রূপ দিতে। ওদিকে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় জনস্রোত, জনসমুদ্রকে সামনে রেখে এনআরসি এবং ক্যাবের বিপক্ষে যে মিছিল করেছে, সেই মিছিলের রেস ঢেউ এই জেলাতেও আছড়ে পড়ছে। আপনারা দেখছেন আজকে উত্তর সিমলা বালিহাটি থেকে কাঁচডিহা পর্যন্ত আমি নিজে যে মিছিলের নেতৃত্ব দিলাম, এতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। কোনো রাস্তা অবরোধ নয়, কোনো ট্রেন অবরোধ নয়, সরকারি সম্পত্তি নয় ছয় নয়। পশ্চিমবঙ্গ রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশনের খড়গপুর মহকুমার সম্মেলন হল মঙ্গলবার। কেশিয়ারি রবীন্দ্র ভবনে 5ম ত্রিবার্ষিক সম্মেলন হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত এই কমিটির সম্মেলন থেকে 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী
অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয় ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা হয়। নতুন নাগরিকত্ব আইন বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদের কথা জানানো হয়েছে। মহকুমা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। সম্মেলন থেকে এদিন নতুন কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি, খড়গপুর সদর বিধানসভার বিধায়ক প্রদীপ সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, মামনি মান্ডি, নির্মল ঘোষ, খড়গপুর মহকুমা রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি রাধানাথ দাস মহাপাত্র, সম্পাদক দিলীপ কুমার সরখেল, হরেকৃষ্ণ সিংহ, জেলা সম্পাদক সোমনাথ ঘোষ সহ আরো অনেকে। সংগঠনকে শক্তিশালী জায়গায় নিয়ে যাবেন, সবাইকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ বন্ধুগণ। আমি আদৌ ভারতবর্ষের নাগরিক কিনা সেটা নিয়ে প্রাণ দিয়ে দেবে। আমি আপনাদের কিছু স্বার্থের বাইরে ওই কথাগুলো বলছি কেন? দেখুন, যদি দেশটা থাকে, দেশের সমাজ বন্দোবস্ত যদি ঠিক থাকে, শান্তি এবং শৃঙ্খলা যদি সৌজন্যের বহিঃপ্রকাশ থাকে, যদি আমি আপনি এক থাকি, তাহলে আপনি অবসরকালীন সুযোগ সুবিধা পাবেন, তাহলে আপনি অবসরের নিয়ম নীতি মেনে এই দেশকে যে আপনার আরো কিছু দেওয়ার আছে সেটা কেশিয়ারির রবীন্দ্র ভবনে আমরা অনুষ্ঠিত করছি। এই সম্মেলনে ষষ্ঠ বেতন কমিশন এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা দীর্ঘ পর্যালোচনা করলাম এবং মা মাটি মানুষের সরকারের দীর্ঘ ৯ বছরের যে উন্নয়নের ধারা, আগেকার যে সরকার ছিল সেই সরকার স্বৈরাচারী সরকার, সেই সরকার দীর্ঘ ৩৪ বছরের অপশাসনে পশ্চিমবাংলাকে ভিকারি বাংলায় পরিণত করে দিয়েছিলেন। মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন হওয়ার পর বেহাল অর্থনৈতিক অবস্থার মধ্যেও সারা পশ্চিমবাংলায় দীর্ঘ ৯ বছরে উন্নয়নের জোয়ারে ভরিয়ে দিয়েছেন এবং পুনরায় বিধানের সোনার বাংলা প্রতিষ্ঠিত করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে পরিকল্পনা সবুজশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী ইত্যাদি ইত্যাদি যে পরিকল্পনা, এবং আগে আমরা দেখেছি নবান্নে বসেই সারা পশ্চিমবাংলার শাসন হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তিনি সেই নবান্নকে প্রতিটা জেলায় জেলায় নিয়ে গেছেন এবং উন্নয়নে চেষ্টা করছেন। কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, জাতীয় নাগরিক পঞ্জী ও নতুন নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে মিছিল করল তৃণমূল। মঙ্গলবার পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পিংলাতে মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য, কারিগরি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। পিংলার ডাকবাংলো মোড়ে মিছিল শুরু হয়ে কালীতলায় এসে শেষ হয়। কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, জাতীয় নাগরিক পঞ্জী ও নতুন নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানানো হয়েছে। বিজেপির আনা নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে নেতৃত্বদের বক্তব্য, বিভাজনের রাজনীতি শুরু করেছে বিজেপি, সাধারণ মানুষ তা মেনে নেবে না, তৃণমূল এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন জারি রাখবে। চালু হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিল, যখন আমাদের ডিনমিনেশন হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছিলেন, আজকেও তিনি প্রতিবাদ করছেন। তিনি বলেছেন তার দেহে শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি লড়াই করবেন যাতে এখানে এনআরসি চালু করা যাবে না এবং ক্যাব চালু করা যাবে না। আমরা পিংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আজকে সবাই একত্রিত হয়েছি এবং আমাদেরও প্রতিবাদ এভাবেই আমরা জানাচ্ছি যে এই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম হাঙ্গামা, এখন আমরা দেখতে পাচ্ছি এই সুযোগ নিয়ে একটা গোষ্ঠীর মানুষ
তারা কোথাও বাস পোড়াচ্ছেন, কোথাও রেল পুড়িয়ে দিচ্ছেন, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। আমরাও তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকেরা মানুষকে বলবো, এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা সবাই আসুন, আমরা জনমত গড়ে তুলি, আমরা মিটিং মিছিলের মধ্য দিয়ে আমাদের প্রতিবাদটাকে জানাই। আর এই জায়গায় যেহেতু আমাদের সর্বজন শ্রদ্ধা ভারতবর্ষের অগ্নিকন্যা কেশিয়াড়ি ব্লকে শুরু হলো কৃষি মেলা 2019, চলবে আগামী 3 দিন ধরে। মঙ্গলবার কেশিয়াড়ি কৃষক বাজারে মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন জেলা কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, বিধায়ক পরেশ মুর্মু, বিডিও সৌগত রায়, ব্লক সহ কৃষি অধিকর্তা সজল সরকার সহ আরও অনেকে। মেলা শুরুর আগে শোভাযাত্রা করা হয় এলাকায়। মেলায় কৃষকদের উপস্থিতির জন্যে প্রচার চালানো হয়েছে। 3 দিনের মেলায় থাকছে কৃষি ও প্রাণী চাষ বিষয়ক আলোচনা ও অনুষ্ঠান। মেলায় বিভিন্ন সরকারি স্টলে আধুনিক কৃষি ও প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও পণ্য প্রদর্শন করা হয়েছে। ব্লকের চাষিরা বিভিন্ন প্রজাতির পশু, পাখি, মাছ ও উৎকৃষ্ট ফসল প্রদর্শন করেন। 3 দিন ধরে থাকছে কুইজ, রন্ধন, অঙ্কন প্রতিযোগিতা, ব্লকের কৃতি কৃষক পুরস্কার প্রদান ও আলোচনা। কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা 2019-20। এখন মাননীয় শ্রী বিশ্বজিৎ হালদার মহোদয়, শ্রীমতী মামনি মান্ডি মহোদয়া, শ্রী রামাপ্রসাদ গিরি মহোদয়, শ্রী সৌগত রায়, বাংলা এবং প্রত্যহ যেতে যে ভাসি তাহারই উচ্চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা হইল না। আধিকারিকরা আছেন, কর্মী কর্মচারীগণ আছেন, তারা আপনাদের কাছে আমাদের দপ্তরের যে কার্যক্রম সেইগুলো তুলে ধরবে। এই 3 দিন ব্যাপী সেই আয়োজন চলছে। আপনারা এসে সমস্ত দপ্তরের সঙ্গে আপনাদের জানার এবং তাছাড়াও বিভিন্ন যে সেমিনার বা ওয়ার্কশপগুলো হবে সেখানেও বিভিন্ন মানুষ আসবেন। তাতে শুধুমাত্র কৃষি নয়, উদ্যান পালন এবং প্রাণী সম্পদ, তার সঙ্গে মৎস্য, প্রত্যেক দপ্তরের থেকে আলাদা আলাদা করে কীভাবে মানুষকে বেনিফিট পাওয়ানো যেতে পারে, কীভাবে আধুনিক পদ্ধতিতে আধুনিক কী কী চাষ হয় সেইগুলো মানুষকে জানানো হবে। ফলে আপনারা প্রত্যেকেই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারাও বাড়িতে ফিরে গিয়ে এইগুলো নিয়ে আরও বেশি প্রচার করবেন। যত বেশি মানুষকে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই যে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পুলিশি বর্বরতা এনআরসি সিএ এর বিরুদ্ধে মঙ্গলবার তমলুক শহরে প্রতিবাদ মিছিল করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও। এনআরসি ও সিএ এর বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর গত 15 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরই প্রতিবাদে অল ইন্ডিয়া ডিএসও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে তমলুক শহরে মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করে ছাত্রছাত্রীরা। সিএএ ও এনআরসি বিরোধী শান্তিপূর্ণ মহামিছিল হল চন্দ্রকোনা কৃষ্ণপুরে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় এনআরসি বিরোধী বিশাল মিছিল ও প্রতীকী বিক্ষোভ দেখানো হয় ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে। মঙ্গলবার বিকেলে কৃষ্ণপুর থেকে মিছিল শুরু হয়ে পারলিয়া পর্যন্ত মিছিল হয়। এদিনের সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন অঞ্চলের উপপ্রধান ইকবাল সরকার, অঞ্চলের কনভেনার আরমান আলী খান সহ আরও অনেকে। ¡Vamos!
এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এনআরসি সিএবির বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ছিল। এই ভগবন্তপুর অঞ্চলের এই এলাকার সমস্ত অপমর জনসাধারণ আজকের এই মহামিছিলে যোগদান করে বুঝিয়ে দিয়েছে বিজেপিকে যে এই বাংলায় এনআরসি এবং সিএবিকে এই বাংলার মানুষ মানছে না এবং আগামী দিনেও মানবে না। এই বাংলায় এনআরসি সিএবি করতে এলে এই বাংলায় তৃণমূল কংগ্রেস আরও কড়া আক্রমণে এবং কড়া আন্দোলনে নামবে। এই সংবাদ এ পর্যন্ত নমস্কার, দেখতে থাকুন সামনা নিউজ খবর, যেখানে থেকে থাকেন।